আকাশ ছোঁয়ার ইচ্ছে ছিল না কখনোই, শুধু ইচ্ছে ছিল আকাশের বুকে ভেসে বেড়ানো এক খণ্ড ভেজা মেঘ ছোঁয়ার। তাই আমি একটি পর্বত কিনতে চেয়েছিলাম, যার চূড়ায় দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে আমি মেঘ ছুঁব। তারপর কোনো এক সন্ধ্যা নিশীথের বাসর শয্যায় ইচ্ছে মেঘগুলো নিচ থেকেই অবিরাম ছুটে এলো আমার কাছে। তুলোর মতো পানি ছিল, কত আলতো করে আমার সারা দেহে অবিরাম আদর করেছিল। তারপর কি জানি কি হলো মেঘবালিকার, স্পর্শের উষ্ণতা হারিয়ে কিংবা দূরত্বজনিত কারণে আস্তে আস্তে তুলোর মতো মেঘগুলো হলো রক্ত কঠিন, স্তরে স্তরে জমে জমে পর্বত হল। এখন অবশ্য আমার আর পর্বত কেনার কোনো ইচ্ছে নেই। পাহাড় পর্বত, মহাসাগর কিংবা অবারিত আকাশ, কোনো কিছুই ছোঁয়ার ইচ্ছে এখন আর আমার নেই। এখন আমার শুধুই ছুটে চলা, পথ পানে অবিরাম অবিরত, যে পথ অসীম অনন্ত শাশ্বত।